10 অক্টোবর বিকেল 3:30টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার কাওলা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‍্যাব পরিচয়ে গাড়ি থামিয়ে 48 লাখ টাকার ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার 21 অক্টোবর রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট, মোবাইল ফোনও, ডাকাতির টাকায় কেনা স্বর্ণালঙ্কার এবং ছিনিয়ে নেওয়া 23,85,000 টাকা উদ্ধার করা হয়। ডিবি জানায়, ঘটনার দিন সোহেল আহমেদ সুলতান নামের এক ব্যবসায়ী উত্তরা আল আরাফা ইসলামী ব্যাংক থেকে 2টি চেকের মাধ্যমে প্রতিষ্ঠানটির হিসাব কর্মকর্তা অরিমেশ চন্দ্র সাহা 83,50,000 টাকা ওঠান। ব্যাংক থেকে ভুক্তভোগীর ব্যবসায়ী পার্টনার জাফর ইকবালের পক্ষে রাজনকে ব্যাংকে বসেই 35,50,000 টাকা বুঝিয়ে দেন। বাকি 48,00,000 টাকা নিয়ে নিজেদের একটি গাড়ি করে বনানীতে যাত্রা শুরু করে। গাড়িটি কাওলা থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে টোল দিয়ে খিলক্ষেত ডেন্টাল কলেজের এলিভেটেড এক্সপ্রেস উপর থাকাকালীন বিকেল 4টার দিকে মেরুন কালারের একটি প্রাইভেট কার এসে কোম্পানির গাড়িটিকে ওভারটেক করে সামনে গিয়ে গতিরোধ করে। এ সময় মেরুনগালা গাড়িটি থেকে নেমে 5 থেকে 6 জন ব্যক্তি র‍্যাবের পরিচয় দেয়। র‍্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা গাড়িতে থাকা অনিমেষ চন্দ্র সাহা ও মোহাম্মদ শাহজানকে বলে গাড়িতে অস্ত্র আছে এমন অভিযোগে হাতকড়া লাগিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর ব্যাংকে থেকে তোলা টাকা, কোম্পানির একটি ব্যাংক চেক ও 3টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে চোখ বাঁধা অবস্থায় অনিমেষ, শাহজান ও কোম্পানির গাড়ি চালক আবুল বাশারকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে 300 ফিট এলাকায় ফেলে চলে যায়। ডিবি বলছে, ডাকাত দলটি দীর্ঘদিন ধরে কাটআউট পদ্ধতিতে ডাকাতি করে আসছিল, এমনকি ডাকাতি শেষে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন ও ব্যবহৃত মোবাইল ফোনও ভেঙে ফেলত।